কাতার বিশ্বকাপ থেকে উঠে এসেছে এক ঝাঁক উদীয়মান ফুটবলার। তাদের অসাধারণ পারফরমেন্স নজর কেড়েছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর। এসব ফুটবলারদের দলে ভেড়াতে অলিখিত এক প্রতিযোগিতায় নেমেছে রিয়াল মাদ্রিদ লিভারপুল। মেসি রোনালদো পরবর্তী সময়ের কাণ্ডারি হিসেবে মনে করা হয় কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হ্যালান্ডকে। স্বাভাবিকভাবেই এই দুজনের দিকেই বাড়তি নজর গোটা ফুটবল বিশ্বের। তবে দামের হিসাবে তাদেরকে পেছনে ফেলেছেন 19 বছর বয়সী ইংলিশ ফুটবলার জুড বেলিংহাম। মধ্যবর্তী দলবদলে 100 জন ফুটবলারের উপর একটি গবেষণা করেছে সুইচ ফুটবল পরিসংখ্যান ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল সেন্টার ফর স্পোর্টস সিআইইএস। সে গবেষণা বলছে ট্রান্সফার মার্কেটের মধ্যে সর্বোচ্চ ভিত্তি মূল্যের দাবিদার বুরুশিয়া ডর্টমুন্ড তারকা জুড বেলিংহাম। ইংলিশ এই মিডফিল্ডারের জন্য জার্মান ক্লাবটি 208 মিলিয়ন ইউরো পর্যন্ত পেতে পারে। বেলিংহামের সঙ্গে 2025 সাল পর্যন্ত 130 মিলিয়ন ইউরোতে চুক্তি করে রেখেছে বুরুশিয়া। বিশ্বকাপে নজর কাড়া পারফরমেন্সের পর তাকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছে ইউরোপের শীর্ষ ক্লাবগুলো। ডেইলি মেলের তথ্য বলছে 19 বছর বয়সী এই মিডফিল্ডারের জন্য এখনই 150 মিলিয়নের প্রস্তাব দিয়েছে রিয়াল মাদ্রিদ। রিয়াল ছাড়াও তাকে দলে ভেড়ানোর লড়াইয়ে আছে ম্যানচেস্টার ইউনাইটেড, পিএসজি ও লিভারপুলের মতো শীর্ষস্থানীয় ক্লাবগুলো। বেলিংহামের পর দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তি মূল্যের দাবিদার আরেক ইংলিশ ফুটবলার ফিল ফোর্ডেন। প্রিমিয়ার লিগে তার অসাধারণ পারফরমেন্সের পর তার জন্য 200 মিলিয়ন ইউরো পর্যন্ত পেতে পারে ম্যানচেস্টার সিটি। সংবাদ মাধ্যম ডেইলি মেল বলছে নরওয়েজিয়ানরা তার জন্য এখনই 177 মিলিয়ন দাবি করছে। তাদের পরই আছে রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড ভিনিসিয়াস জুনিয়র ও পিএসজি তারকা কিলিয়ান এমবাপ্পে। এ দুজনের জন্য মধ্যবর্তী দলবদলে 190 মিলিয়ন ইউরো পর্যন্ত পেতে পারে তাদের ক্লাব। তবে এই তারকা ফুটবলারদের এখনই ছাড়ার কোনো ইচ্ছা নেই তাদের ক্লাবগুলোর। এরপর আছে ম্যানচেস্টার সিটির আর্লিং হ্যালান্ড। অবশ্য নরওয়েজিয়ান এই সেনসেশনের জন্য 174 মিলিয়ন ইউরোর বিশাল রিলিজ ক্লোজ দিয়ে রেখেছে তার ক্লাব ম্যান সিটি। এছাড়া এদের পর সর্বোচ্চ দামের তালিকায় নাম রয়েছে বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি গোঞ্জালেস, বায়ার্ন মিউনিখের জামাল মুসিয়ালা, আরবি লেইপজিগ ডিফেন্ডার জোস্কো গাবার্দিওলের মতো ফুটবলাররা। তামিম হোসেন, সময় সংবাদ।